বিসমিল্লাহ রহমান রাহিম সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্কিনিস্ট্রেশনের লিসন নাম্বার জিরো টু এর পার্ট ফাইভ আমরা আলাপ করবো আর কি তো আমরা আমাদের সিস্টেমে লগ ইন করি তো লাস্ট লেশনে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে আমাদের লিনাক্সের বিভিন্ন টার্মিনাল অর্থাৎ ফিজিক্যাল টার্মিনাল এবং সুটো টার্মিনাল সম্পর্কে এছাড়াও আমরা দেখেছিলাম যে কীভাবে রিমোট থেকে পুটি বা এস ক্লায়েন্টে আমরা কীভাবে আমাদের সিস্টেমকে লগ ইন করতে পারি এবং তা সেগুলো থেকে অ্যাক্সেস করতে পারি আর কি তো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের লিনাক্সের কিছু বেসিক কমান্ড এবং লিনাক্সের বিভিন্ন কমান্ডের স্ট্রাকচার অর্থাৎ সিনটেক্স সম্পর্কে আমরা আলাপ করবো আর কি তো প্রথমে আমরা একটা টার্মিনাল ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক পাশে বাম পাশে আমাদের নোট আছে আর কি অর্থাৎ যে নোট অনুযায়ী আমরা কাজ করতে পারি আর কি যেটা আপনাদের জন্য সুবিধা হবে আর কি কাজ করতে আর কি তো এখানে স্ক্রিন অর্থাৎ স্ক্রিনের সাইজ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন কোনো টার্মিনাল ওপেন করি তখন কিন্তু একটা ডিফল্ট সাইজ থাকে আর কি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি স্ক্রিন তো অনেক সময় আমাদের ফ্রন্ট সাইজ এখানে ছোটো থাকার কারণে আমরা কি স্ক্রিন সাইজটা আমরা একটু বড় করতে নিই যাতে আমাদের দেখতে বা সুবিধা বুঝতে সুবিধা হয় আর কি তো স্ক্রিনটা বড় করা যায় কীভাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্রোল ধরে শিপ ধরে এবং কি আপনার কিবোর্ড থেকে আপনার প্লাস সাইন অর্থাৎ আপনার ব্যাক স্পেসের লেফট সাইডে যে প্লাস এই প্লাস সাইন প্লেস করলে আপনি স্ক্রিন সাইজটা কি ইনক্রিজ হবে আর কি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিন সাইজ যেটা আছে এখন যদি আমরা যে কন্ট্রোল শিফট এবং কী প্লাস প্লাস প্রেস করলে আমাদের স্ক্রিন সাইজটা কিন্তু ইনক্রিজ হচ্ছে আর কি তেমনি আমরা যদি স্ক্রিন সাইজটা যদি ডিক্রিজ করতে চাই তাহলে কিন্তু এখন কিন্তু শিফ্ট বাদ দেয় অর্থাৎ কন্ট্রোল ধরে এবং কি শুধু মাইনাস মাইনাস প্রেস করলেই আপনার স্ক্রিন সাইজটা ডিক্রিজ হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইজটা এখন আমাদের একটু বড় আছে আর কি তো এটা যদি আমরা কন্ট্রোল ধরে এবং কীবোর্ড থেকে মাইনাস মাইনাস প্রেস করি এবং তাহলে কিন্তু আমার স্ক্রিন সাইজটা কি ছোটো হতে থাকবে আর কি আবার যদি আমরা বড়ো করতে চাই তাহলে কন্ট্রোল ধরে শিপ ধরে প্লাস প্লাস তাহলে এটা হলো কীভাবে স্ক্রিন সাইজ আমরা ছোট এবং বড় করব আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এল করলে স্ক্রিন ক্লিয়ার অর্থাৎ আপনি অনেকগুলো কমান্ড ব্যবহার করেছেন সাপাশ আমরা যদি হু কমান্ডে দেখতে পারি যে আমরা হু অর্থাৎ কে কে সিস্টেমে লগ করে আছি আপনার দেখতে পারি যে হো এম আই হো এম আই অর্থাৎ আমি কোন ইউজার হিসেবে লগ ইন করে আছি অর্থাৎ স্টোর হিসেবে অথবা দেখতে পারি যে পিডব্লু ডি আমি বর্তমানে কোথায় আছি কোন ডিএক্টোর ভিতরে আছি অথবা এস কোন দেখতে পারি যে আমার এই কারেন্ট ফোল্ডারের ভিতর কী কী ফাইল ফোল্ডার আছে হ্যাঁ অথবা এলএস হাইপ্যান এল দিয়ে আমরা দেখতে পারি আর কি তো এরকম কি আমরা অনেক কিছু দেখতে পারি তো আমরা তখন স্ক্রিনে কাজ করতে করতে আমাদের তো অনেক সময় অনেকটা স্ক্রিনটা কী হয়ে যেতে পারে অনেক স্ক্রিনটা আমাদের কি ক্লিয়ার করার দরকার হতে পারে অর্থাৎ আমরা কিন্তু স্ক্রিনটা এখানে অর্থাৎ আমাদের ফুল হোয়াইট স্ক্রিন আমাদের বা ব্ল্যাক স্ক্রিন আমাদের দরকার হতে পারে অর্থাৎ আমরা স্কিন ক্লিয়ার কমানো দিতে পারি আমরা বিভিন্ন হতে অর্থাৎ কন্ট্রোল এল কন্ট্রোল প্রেস করে এল প্রেস করে স্কিন ক্লিয়ার হবে অথবা আমরা যদি কী ক্লিয়ার অর্থাৎ ক্লিয়ার লিখলেও কী স্কিন ক্লিয়ার হবে তো স্কিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার লেখলে হলো আবার আমরা যদি কন্ট্রোল এল অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলেও আমার স্কিনটা ক্লিয়ার হবে আর কি ওকে তাহলে আমরা দেখলাম কন্ট্রোল লেল কন্ট্রোল শিপ প্লাস প্লাস এবং কন্ট্রোল মাইনাস মাইনাস এরপর আমরা কি অল নিউ ট্যাব অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের একটা ট্যাব একটা টার্মিনাল অর্থাৎ আমরা যদি অ্যাট এ টাইমে একাধিক টার্মিনালে কাজ করতে যাই তাহলে আমরা অন্য একটা টার্মিনাল খুলতে পারি যেমন এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেনিউজে লগ ইন করা আছে অর্থাৎ আমি আরেকটা টার্মিনাল কী আরেকটা টার্মিনাল কীভাবে ওপেন করতে পারি কন্ট্রোল ধরে শিপ ধরে টি তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে শিপ ধরে টি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা টার্মিনাল এবং নতুন টার্মিনালটা আবার কি আমরা কন্ট্রোল ধরে শিপ ধরে প্লাস প্লাস করে এটা কি সাইজটা আমরা বাড়াইতে পারি আর কি তো এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার কিন্তু স্টুডেন্ট লগিন আছে এটাও কিন্তু আমাদের স্টুডেন্ট লগিন আছে তো আমরা চাচ্ছি যে স্টুডেন্ট ইউজার থেকে আমরা আপনার সুইস ইউজার হয়ে অর্থাৎ সুপার ইউজার ই প্রিভিলেজ নিতে পারি অর্থাৎ এস ইউস সুপার ইউজার তো আমরা সুপার ইউজারে পাসওয়ার্ড দিতে পারি তো সুপার ইউজারের পাসওয়ার্ড দেওয়ার এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন রুট ইউজার এখন দেখতে পাচ্ছেন যে রুট ইউজার কিন্তু অর্থাৎ আমার একটা ট্যাপে আমার ওপেন করা হয়েছে আর কি স্টুডেন্ট ইউজার এবং আরেকটা ট্যাপে ওপেন করা হয়েছে আমার কি রুট ইউজার এবং এরকম কি আমরা আরও অধিক টার্মিনাল ওপেন করতে পারি এখন দেখতে পাচ্ছেন যে আপনারা থার্ড টার্মিনাল কিন্তু ওপেন করছি অর্থাৎ থার্ড সুরো টার্মিনাল তো এখানেও আমরা কি এখন আমরা যদি হু কমান দিই তাহলে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার পিটিএস জিরো পিটিএস টু পিটিএস ওয়ান এবং পিটিএস থ্রি অর্থাৎ এক একজন ইউজার এক এক টার্মিনাল থেকে লগ করে আছে আর কি তো তাহলে এভাবে আমরা কি বিভিন্ন সুরো টার্মিনাল ওপেন করতে পারি আর আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় কি টার্মিনাল ওপেন করি কিভাবে অ্যাপ্লিকেশন থেকে টার্মিনাল অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে সিস্টেম ইউটিলিটিস দেন হচ্ছে টার্মিনাল এভাবে ওপেন করতে পারি আবার আরেকটা কী করতে পারি শর্টকাট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অল্টার এপ টু অর্থাৎ কিবোর্ড থেকে আপনি যদি অল্টার এপ টু প্রেস করেন অল্টার এফ টু প্রেস করে তারপর একটা বক্স আসবে সিমলারাস উইন্ডোজের রানের মতো আর কি যদি আপনি লেখেন জিনোম টার্মিনাল জিনোম হাইপেন টার্মিনাল সেক্ষেত্রে নতুন একটা টার্মিনাল ওপেন হবে আর কি তাহলে আমরা লিনাক্সের স্ক্রিন রিলেটেড কিছু শর্টকাট দেখলাম এছাড়াও আরও কিছু শর্টকাট আমরা ফিউচারে দেখব আর কি এরপরে আছেন আমরা লিনাক্সের আমাদের যে কমান্ডগুলো আমরা ব্যবহার করব সেই কমান্ডের বিভিন্ন আপনার কমান্ড সিনটেক্স বা কমান্ড প্যাটার্ন আমরা লাভ করব। তো মনে রাখবেন লিনাক্সের কমান্ডের আমরা তিনটা পার্ট থাকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পার্ট হচ্ছে কমান্ড দেন সেকেন্ড পার্ট হচ্ছে অপশন এবং থার্ড পার্ট হচ্ছে আর্গুমেন্ট তো কমান্ডটা কি কমান্ডটা হলো সিস্টেমে প্রিডিফাইন্ড বিভিন্ন স্ক্রিপ্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ডেল এটা একটা কমান্ড তো এই কমান্ডের সাথে বিভিন্ন অপশন অর্থাৎ আপনি ইউজার ডেলকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন কিভাবে বিভিন্ন অপশন ব্যবহার করতে এই বিভিন্ন অপশন যখন ব্যবহার করবেন তখন আপনাকে অপশনগুলো অবশ্যই কি হাইপেন দিয়ে ইন্ডিকেট করা হয় অর্থাৎ হাইপেন এ থেকে শুরু করে হাইপেন জেড পর্যন্ত আর কি বিভিন্ন অপশন ব্যবহার করা যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে হাইপেন আর হলো একটা অপশন এবং এখানে ইকবালটা হচ্ছে আমার আর্গুমেন্ট ওকে আর আমরা সবসময় যে অপশন ব্যবহার করব সেটাও না সবসময় যে আমাদের আর্গুমেন্ট ব্যবহার করব সেটাও না অর্থাৎ কিছু কমান্ড আছে যে কোনো সময় আপনার অপশন ব্যবহার করা লাগবে না আর কি অর্থাৎ যেমন এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিডি কমান্ড অর্থাৎ সিডি কমান্ড মানে সেন্স ডিরেক্টরি তো সিডি কমান্ডের কোনো অপশন এবং আর্গুমেন্ট কিছু নাই আবার যখন আপনি এলএস কমান্ডের এলএস মানে লিস্ট কমান্ড যে আপনার অ্যাভেলেবেল কারেন্ট ফোল্ডারের ভিতর কি কি ফাইল ফোল্ডার আছে সেগুলো দেখার জন্য এলএস কমান্ড লিস্ট কমান্ড কারণ পি পিডব্লিউডি অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এই সকল কমান্ডের কিন্তু কোনো লিস্ট নাই তার মানে কি এগুলো হচ্ছে একটা সিঙ্গেল কমান্ড অর্থাৎ এই সকল কমান্ডের কোনো অপশন নাই শুধু হচ্ছে সিঙ্গেল কমান্ড তেমনি আমরা যদি এই এল এস কমান্ডের সাথে আমরা যদি কোনো অপশন ব্যবহার করতে চাই তো এলএস হাইপেন এল অর্থাৎ লিস্ট যেখানে দেখেন আমরা এল এস কমান্ডলে শুধু লিস্ট আছে এখানে কি কী ফাইল ফোল্ডার আছে এগুলো শো করতেছে আমি আগেই বলেছি যে কোনো অপশন ব্যবহার করতে গেলে অবশ্যই কি হাইপেন এখানে হাইপেন এল অর্থাৎ কি লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইল ফোল্ডার অর্থাৎ উপরে যে ফাইল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিস্ট আকারে অর্থাৎ প্রপার্টিস আকারে দেখা দেখা যাচ্ছে আর কি তাহলে এগুলো হচ্ছে আমার অপশন অর্থাৎ অপশন হলো হাইপেন এল এরপর আর্গুমেন্ট আর্গুমেন্টটা যদি সবসময় লাগবে তা না কখন আর্গুমেন্ট ব্যবহার করতে চাই তা আপনি চাচ্ছি যে আমি এই ইটিসি এখানে তো এল এস হাইপেন এল দিলে কি হচ্ছে সমস্ত ফাইল ফোল্ডারের আমি স্ট্যাটাস দেখতে যাচ্ছি তা আমি যদি স্পেশাল কোনো কাউকে দেখতে চাচ্ছি যে আমার এই ইটিসি ফোল্ডারের কী অবস্থা তো আমি যদি ইটিসি ফোল্ডারটাকে আমি দেখতে চাই তাহলে এল এস আইপেন এল ইটিসি তাহলে স্পেসিফিক সে দেখাবে অর্থাৎ এই ইটিসি ফোল্ডারের ভিতরে কী কী আছে কি কি আপনার কন্টেন্ট আছে এগুলো দেখার জন্য আমরা আমরা এই কমান্ডটা ব্যবহার করছি অর্থাৎ এটা হচ্ছে আমার কমান্ড কমান্ড এটা হলো আমার অপশন এবং এটা হলো আমার আর্গুমেন্ট ওকে অর্থাৎ আমরা যখন লিনার্সে কমান্ড ব্যবহার করব তখন আমার একটা কমান্ডের সাথে একাধিক অপশন একাধিক আর্গুমেন্ট আমরা ব্যবহার করতে পারি আর কি তো আমরা এগুলো আস্তে আস্তে আমরা দেখবো আর কি তো আজকে আমরা লিনাক্সের লাইন ইউটিলিটিসে যেহেতু বেসিক নিয়ে আমরা শুরু করবো তো বেসিক কিছু কমান্ড নিয়ে আমরা আলাপ করবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কমান্ড দেওয়া আছে অর্থাৎ আমরা আবার এগুলো রিপিট করি তো আমরা জানি যে অলরেডি আমরা এলএস কমান্ডে দিলে দিয়ে কী পাই লিস্ট অর্থাৎ আমার কারেন্ট যে ফোল্ডার অর্থাৎ আমরা এখন আছি হচ্ছে হোম ডিরেক্টরিতে তো এই হোম ডিএকটরিতে যে সকল ফাইল ফোল্ডার আসছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন আর কি আর আমরা যদি এল কমান্ড দিই এল এল কমান্ড দিলে এটা হচ্ছে প্রপার্টিস আকারে আসবে আর কি অর্থাৎ এই যে ফাইল ফোল্ডার কি প্রপার্টিস এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড এখানে কিন্তু শুধু আপনার ডাউনলোড কিন্তু ডাউনলোডের সাইজ কত পারমিশন কত কিভাবে ক্রিয়েট হয়েছে এবং এটার ওনারশিপকে বা আপনার গ্রুপ ওনারশিপকে এগুলো কিন্তু এই এস কমান্ড দেখতে পারবেন না সেক্ষেত্রে যখন আমরা এল কমান্ড দেওয়া হয়েছে এল তো এল কমান্ড দেওয়ার পরে কিন্তু আমরা ডাউনলোডে দেখতে পাচ্ছেন যে টোটাল প্রপার্টিসটা কিন্তু দেখানো হচ্ছে যে ডাউনলোড একটা ডিরেক্টরিস তার পারমিশন তার ফাইল প্রলয়ের সংখ্যা তার ওনারশিপ এবং কবে ক্রিয়েট হয়েছে ডিটেলস তো আমরা এটা ফিউচারে আমরা আলাপ করব আর কি তো এরকম আমরা এখানে দেখতে পাচ্ছেন যে থার্ড কমান্ড এস সাইফের এল এটাও কিন্তু এলএলএল বিকল্প হিসেবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন যে এল এস হাইপেন অর্থাৎ এল এল আর এল এস হাইপেন এল একই কমান্ড এরপর দেখতে পাচ্ছেন থার্ড কমান্ড থার্ড কমান্ড হচ্ছে এস হাইপেন এল এ এখানে কিন্তু এ একটা অপশন ব্যবহার করা হয়েছে আর কি অর্থাৎ আমরা তো যখন একাধিক অপশন ব্যবহার করব তখন কিন্তু আমরা দুইটা হাইপেনের বদলে একটা হাইপেন দিয়ে দুইটা অপশন একসাথে দেখাতে পারি তো এল হচ্ছে এখানে কি l এল অপশন হচ্ছে হচ্ছে আমার লিস্ট আর এ হলো আমার হিডেন ফাইলস এখানে বলা হচ্ছে কি ডিটেলস লিস্ট উইথ হিডেন ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ আমরা এলএস কমান দিয়ে দেখেন যে এলএস কমান এলএস হাইপেন এল কমান দিলে কয়টা ফাইল ফোল্ডার আসে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি আমার কিন্তু সতটা ফাইল আছে এখানে এল এর সাথে যখন আমরা এল এ ব্যবহার করবো এ মানে আমার হিডেন ফাইলস ফোল্ডার তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনেক ফাইল ফোল্ডার আসছে আর কি কিন্তু দেখেন যে নতুন যেগুলো আসছে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম দেখেন এইগুলো হচ্ছে আমার এল এস হাইপেন এর আউটপুট এখানে কিন্তু কোনো ডট নাই অর্থাৎ কোনো ফাইল বা ফোল্ডারের শুরুতে কোনো ডট নাই আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কি কিছু কিছু ফাইল বা ফোল্ডারের গায়ে ডট আছে এখানে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক এই ব্ল্যাকগুলো হলো ফাইল আপনার ডট আছে আবার এখানে দুইটা ফোল্ডার বা ডিরেক্টরি এটা কিন্তু ডট আছে আবার এইগুলো কিন্তু কিন্তু কোনো ডট নাই হ্যাঁ আমার নতুন দেখেন দেখেন আমার কিন্তু আগের কোনো ডিরেক্টরি বা ফাইলের গায়ে কোনো ডট নাই কিন্তু তাহলে যখন আপনি এই অপশনটা ব্যবহার করবেন তার মানে কি তার মানে আপনার ফাইলস বা ফোল্ডারের ডিটেলস আকারে আসবে অর্থাৎ এখানে আপনি হিডেন ফাইল এবং কি রেগুলার ফাইল বা ডিরেক্টরি সব কিছু দেখাবে আর কি ওকে তো আমরা এরপর দেখি আমরা দেখলাম যে এস সাইভেন এল এ দিলে ডিটেলস ফাইল দেখাবে হিডেন ফাইল সহ আর কি এরপর এস হাইফেন এল আই এখানে বলা হচ্ছে লিস্ট অফ আইনোড নাম্বার তো আমরা দেখেন যে আমাদের আমরা যদি এল এস হাইপেন এল আই কমন অপশান ব্যবহার করি তো এখানে দেখতে পারেন যে আমরা আগে যেটা দেখছিলাম যে এলএস হাইপেন এল তো এখানে কী আসছে এখানে যতগুলো ফিল্ড আসে তার চেয়ে আমার এলএস হাইপেন এল আই যখন ব্যবহার করা হয়েছে তখন কিন্তু বেশি ফিল্ড আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা ফিল্ড বাম পাশে যোগ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফাইলের একটা করে নাম্বার যোগ হয়েছে আর কি তো আমার কিন্তু এই অপশনটা যখন আমরা এল এস হাইপেন এল ব্যবহার করা হয়েছিলো তখন কিন্তু এটা আসে নাই তো এটার মিনিং হলো যে আপনার লিনাক্স সিস্টেমে কতগুলো ফাইল ফোল্ডার আসে তার একটা ইন্ডেক্সিং নাম্বার তো নর্মালি আমরা আমরা কোনো ফাইল বা ডিরেক্টরিকে সাধারণত নেম দিয়ে আমরা ইয়ে করি যে আমরা হিউম্যান রিডেবল অর্থাৎ এখানে টেস্ট পাবলিক আর মিউজিক এগুলো আমরা ইজিলি বুঝতে পারি আর কি অর্থাৎ এগুলো সবই হিউম্যান রিডেবল কিন্তু আপনার সিস্টেম বা মেশিনে আপনাকে কীভাবে কল করে সে তো আসলে বিভিন্ন ফাইল বিভিন্ন নামে আপনার চেঞ্জ করতে পারে তো সে আসলে নাম বুঝে না সে কীভাবে এটাকে আপনার ইন্ডিকেট করে বা সে এটাকে ইন্ডেক্সিং করে অর্থাৎ ইন্ডেক্সিং করে আইনোড নাম্বার অর্থাৎ আপনার আপনার লিনাক্স সিস্টেমে যত ফাইল ফোল্ডার থাকবে সবগুলোরই একটা কি আইনোড নাম্বার থাকে বা ইন্ডেক্সিং নাম্বার থাকে তো সেগুলো আপনাকে ইন্ডেক্সিং দিয়ে সে কল করে অর্থাৎ আপনি টেস্ট এই টেস্টের নামটা কিন্তু আপনি চেঞ্জ করে টেস্ট ওয়ান বা টেস্ট টু করতে পারেন কিন্তু তার ইন্ডেক্সিং নাম্বার কোনো সময় চেঞ্জ হবে না অর্থাৎ আপনি কিন্তু জানতে পারছেন যে আমার নতুন ফাইলের নাম হচ্ছে টেস্ট টু কিন্তু সিস্টেম কিন্তু সেই ওই ফাইলটাকেই সে কিন্তু এই আইনোড নাম্বার দিয়ে চেনে আর কি তাহলে আমরা যখন এল এ সাইভেন এল আই দিবেন তখন সে লিনাক্সের সিস্টেমের কি আইনডি হিসাবে দেখাবে আর কি তো এরপর দেখেন যে এল এস হাইপ এল জেড তো আমরা যখন এল এস হাইপ এল জেড দিব তখন দেখেন এখন জেডটা কিন্তু ক্যাপিটাল তো জেড দেখার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার আগের অপশন থেকে আরও নতুন একটা অপশন যোগ হয়েছে দেখেন এই যে রুট রুট এবং তারপরে আরেকটা ফিল্ড যোগ হয়েছে আর কি এটা স্যার নতুন ফিল্ডটা আটছে শুধু কিসের জন্য এই জেড অপশনের কারণে এই জেডটা হলো জেড অপশন হলো আপনার এসি লিনাক্স সিকিউরিটি পলিসি এটা হচ্ছে সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স অর্থাৎ আপনার সিস্টেমে ডিরেক্টরি লেভেলে যে সিকিউরিটি বা পারমিশন দেওয়া আছে তো সেটার কি স্ট্যাটাস দেখার জন্য এল এস এল আমরা জেড দেবো ব্যবহার করব যেগুলো আমরা আমাদের আলাদা লিসন আছে আমরা আলাপ করব আর কি ওকে এরপর হচ্ছে এল এস পেন এল এইস এটা হচ্ছে আপনার ফাইল বা ফোল্ডারের সাইজ অনুদায় দেখাবে আর কি তো আমরা এল এস এল এস আইপেন এল এইস যখন আমরা দিব তো তখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে কিন্তু কোনো ফাইল ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা কিন্তু সাইজ অনুযায়ী আসে না যে কোনটা ফাইল বা ফোল্ডারে কত সাইজ বা কত বাইট বা কত বাইট এখানে কিন্তু আগে দেখতে পাচ্ছেন যে আমার এয়ানোনটা তার সাইজ কত ওয়ান পয়েন্ট থ্রি কে এখানে দেখেন ইটিসি তার সাইজ কত এইট কে এখানে পিক্সা তার সাইজ কত ফোর কে হ্যাঁ অর্থাৎ কিলো বাইট এখানে দেখতে পাচ্ছেন যে কোর এটা হচ্ছে মেগাবাইট অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন বাইট তাহলে আমরা দেখলাম যে এখানে যে যখন এলএস আইপেন এল এইস অপশন হল হিউম্যান রিডেবল অর্থাৎ আমরা সাধারণত কিলোবাইট মেগাবাইট এবং গিগাবাইট হিসেবে আমরা পরিচিত অর্থাৎ এই ফাইলগুলোকে আপনার কিলোবাইট মেগাবাইট হিসেবে দেখতে গেলে এলএস আইপেন এল এইস অপশন ব্যবহার করতে হবে আর কি ওকে এখন এখন আমরা দেখব যে আমাদের লিনাক্স সিস্টেমে কি কি ধরনের ফাইল ফোল্ডার হয় তো আমরা নর্মালি আমরা বারবার বলছি যে আমরা যখন এল এস কমান দিলাম তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু যেগুলো হচ্ছে ব্ল্যাক এগুলো হচ্ছে আমার ফাইল আর যেগুলো হচ্ছে ব্লু এগুলো হচ্ছে আমার ডিরেক্টরি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা ডট সিএফজি কোর এবং ইনিশিয়াল টেস্ট এগুলো সবই হচ্ছে ফাইল আর যেগুলো দেখতে পাচ্ছেন ব্লু অর্থাৎ ডাউনলোড ইটিসি ডেস্কটপ এগুলো হচ্ছে আমার কি ডিরেক্টরি তো ডিরেক্টরি হচ্ছে উইন্ডোজে যেটাকে বলা হয় ফোল্ডার তো আমরা এল এল কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটা বোঝার আছে যে ডি অর্থাৎ ফাইলের শুরুতে লাইনের শুরুতে বা প্রপার্টিতে শুরুতে যেটা ডি থাকবে সেগুলো হচ্ছে আমার কি ডিরেক্টরি অর্থাৎ ব্যাকআপ একটা ডিরেক্টরি আমার ডেস্কটপ একটা ডিরেক্টরি আমার ডকুমেন্টস এবং ডাউনলোড একটা ডিরেক্টরি অপর পক্ষে আমার কোর একটা ফাইল এখানে আরেক কোর দেখতে পাচ্ছেন যে এটাও একটা ফাইল এবং কি আমার অ্যানাকোন্ডা অর্থাৎ অ্যানাকোন্ডা এটাও একটা ফাইল ওকে তাহলে আমরা দেখতাম যে লিনাক্সের কী কী ফাইল ফোল্ডার হয় আর এর বাইরেও আরও বিভিন্ন ধরনের কালার দেখে আপনি ফাইলবটা চিনতে পারেন যেমন আপনার রেড রেড হচ্ছে আপনার কমপ্রেস ফাইল তো আমরা যদি রেড কমপ্রেস বলতে দেখা গেল আমরা আমরা এ লোকেশনে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড রেড হলো কমপ্রেস ফাইল অর্থাৎ এগুলো আমার একটা কমপ্রেস ফাইল এরপর দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন গ্রিন হচ্ছে এক্সিকিউটিভ ফাইল অর্থাৎ যে সকল ফাইলগুলো লিনাক্সে এক্সিকিউটিভ হয় সেগুলোকে বলা হচ্ছে গ্রিন অর্থাৎ আমরা বিনে গেলে এই ফাইলগুলো আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমার গ্রিন ফাইল অর্থাৎ এই যে আমরা বিভিন্ন কমান্ড বিভিন্ন কমান্ডের এক একটাই স্ক্রিপ্ট থাকে এগুলো সবই হচ্ছে আমার কি আমার এক্সিকিউট ফাইল অর্থাৎ এগুলো গ্রিন হলো এক্সিকিউট ফাইল এছাড়া দেখতে পাচ্ছেন যে ইয়লো ইয়লো হচ্ছে আপনার ডিভাইস ফাইল অর্থাৎ সিডি সি ডা অর্থাৎ সিডি ডিভিডি হার্ড ডিস্ক এগুলো হচ্ছে আমার আর ডিভাইস ফাইল তো ডিভাইস ফাইলগুলো আমরা দেখলে বুঝতে পারবো কোথায় গিয়ে আমরা পাবো হচ্ছে ডেবের আন্ডারে তো ডেবের আন্ডারে গেলে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইলো এই ইলোগুলো হচ্ছে আপনার এই যে ইলো দেখতে পাচ্ছেন এই ইলোগুলো হচ্ছে আমার ডিভাইস ফাইল যেমন এস ডি এসডি হচ্ছে আমাদের হার্ড ডিস্ক এটা হচ্ছে আমাদের ডিভাইস ফাইল এবার কি সায়েন্স সায়েন্স হচ্ছে লিঙ্ক ফাইল অর্থাৎ আমরা যদি রুট পার্টিশনে যাই তো এলএল কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইলের সাথে আর একটা ফাইলে লিঙ্ক করা এটা হচ্ছে লিঙ্ক চিহ্ন এবং লিঙ্কের ফাইলে ফার্স্টে কি এল থাকে তো এলটা হচ্ছে আমার লিঙ্ক ফাইল অর্থাৎ এটা আপনার কালার দেখে বুঝতে পারছেন এবার আছেন হচ্ছে ম্যাজেন্টা ম্যাজেন্টা পিকচার ফাইল তো পিকচার ফাইল তো আমরা পিকচারে যাই পিকচারে গিয়ে দেখি কোনো ফাইল আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে আর কি স্ক্রিনশট পিএনজি ফাইল যেহেতু পিএনজি ফাইল এটা হচ্ছে ম্যাজেন্টা তো এরকম যদি কোনো মিডিয়া ফাইল থাকে অর্থাৎ আমরা যদি এমকে ডিআইআর মুভ সরি আমরা যদি টাস দিয়ে কোনো মুভি ক্রিয়েট করি মুভি একটা ফাইল মুভি ডট আমরা ধরতে পারি এভিআই এভিআই ফরম্যাটে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার মুভি ডট এ একটা কি মিডিয়া ফাইল হিসেবে সে যেটা চিনছে এবং এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো আমরা লিনাক্সের ফাইল ফোল্ডারের কালার দেখে আমরা চিনলাম এরপর আমরা একটা কমান্ড দেখতে পাই সেটা হচ্ছে পি ডব্লুডি পি হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোথায় আছি রুটের ভিতর পিকচার ভিতর অর্থাৎ আমি যদি আরও কোথাও যাই সিডি ভার এফ পাব যে কোনো লোকেশানে গেলে কী করবে পি অর্থাৎ আমরা এখন আছি বর্তমানে কি পিডব্লিউডি অর্থাৎ সে আপনি বুঝতে পারবেন নিজেলি কোথায় আপনি আছেন ভার এফ পাব আমি যদি অন্য কোথাও লোকেশনে যাই অর্থাৎ আমরা যদি হোম স্টুডেন্ট পিকচার আমরা যদি এখানে যাই তাহলে কিন্তু সে বলবে যে আমি কোথায় আছি হোম স্টুডেন্ট পিকচার তাহলে পি ডাব্লিউটি হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আর কি তো আমরা আজকে আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আমাদের পরবর্তী অর্থাৎ আমাদের এই কমান্ড ইউটিলিটিসকে সেকেন্ড পার্টে নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করবো আর কি তো সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ